আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি গত দুটা ব্লগ দিয়েছিলাম, ও দুটোতে আসলে বেশ কয়েকদিন আগের ছিল, প্রায় দু সপ্তাহ আগের। তো এর মাঝখানে আমরা বেশ সুস্থ হয়ে গিয়েছি। এখন তো রমাদানও শুরু হয়ে গিয়েছে, রমাদান মোবারক সবাইকে। রমজান মাস হচ্ছে রহমত আর বরকতের মাস। এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, তো আমাদের মধ্যে আমরা সব থেকে বেশি যেটা করবো বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করব আর কোরআন শরীফ তেলাওয়াত করব এই মাসে। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, আমাদের মনের আশা পূর্ণ করবেন। আমাদের এখানে ওয়েদার টেরিফিক, সকালে বিকেলে যখন তখন রোদ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। আবার অসুস্থতার পরিমাণও বেড়েছে, সেটা অন্য একটা দিন বলবো আমি ব্লগে। অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছি, কথা একটু লেগে যাচ্ছে মুখে, আমি জানি না কেন। রোজার মুখে কথা বলতে গেলে জানি কেমন লাগে। আমি সারাদিন বাচ্চাদের সাথে খুবই কম কথা বলি, এই জন্যই মনে হয় এরকম হচ্ছে। আর বাচ্চারাও দেখলাম প্রচণ্ড রকম দৌড়াদৌড়ি করছে, ওরা তো আর রোজা রাখছে না। সাজে প্রথম রোজাটা রেখেছিল, তারপরে রোজা রাখিনি। আর যাই হোক, যা বলছিলাম, আমাদের এখানে ওয়েদার যথেষ্ট খারাপ। সাথে সাথে কালকেও আমি ব্লগে বলেছিলাম, যে ব্লগটা আপলোড করেছিলাম ওটাতে, যে আমাদের এখানে রোগীর সংখ্যা বাড়ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভয় লাগে, সত্যিই ভয় লাগে। যাই হোক, আপনাদের কী অবস্থা, কে কোথায় আছেন, কেমন আছেন, আপনার শহরের বর্তমান কী অবস্থা, প্লিজ লিখে জানাবেন। ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে, এত ভালো লাগে যে আমি সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। সত্যিকার অর্থে আমার ওটা, আমি খুবই লোভি। আমার মনে হয় যে আপনাদের কমেন্টস পড়ার লোভেই আমি ব্লগগুলো আপলোড দিতে শুরু করেছি। আশা করব আপনাদের সাপোর্ট পাবো, একটু ভালোবাসাও পাবো। তো আপনাদের জন্য আর কিছু তো করতে পারবো না, হয়তো আপনাদের সাথে এই যে একটু কথা বলতে পারি, আপনাদের মানে সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে পারি, এটা আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার ব্লগের মাধ্যমে মধ্যে যদি আপনি একটু শান্তি পান, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই ব্লগটা দেখার পর আপনার মনে একটু শান্তি হয়েছে, বা দু একটা ইনফরমেশন হলো পেয়েছেন, বা একটু ভালো লেগেছে, সেখানেই আমার সার্থকতা। আমি নিজেও খুব মানে বেছে বেছে ব্লগ দেখি, খুব স্পেসিফিক কিছু ব্লগ দেখি, সবার ব্লগ আমি দেখতে পাই না, আমার ভালো লাগে না। যাদের ব্লগ ভালো লাগে ওদেরটা ঘুরে ফিরে ওদেরটাই বেশি বেশি দেখি। আমি জানি মোটামুটি সব ভিউয়াররাই তাই হয়তো মানে ঘুরে ফিরে আপনারা সবার ব্লগই দেখেন, যারটা ভালো লাগে তারটাই বেশিক্ষণ দেখবেন, আমার মতোই সেটাই হবে। তো আমি জানি না আমার ব্লগটা আপনার কেমন লাগবে, যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন। আর একটা কথা আছে কি, শেয়ারিং ইজ কেয়ারিং। এই ভিডিও টিডোর ব্যাপারে সব থেকে বেশি হয় যে যখন আপনি ভালোবাসবেন, আপনি কোনো একটা মনের ভুলে বা মনের ছলে বা ভুলে আপনি কোনো সময় আমার একটা ভিডিও শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, সেদিনই আমি আসলে হয়তো সাকসেস হতে পারবো। যতদিন পর্যন্ত আপনি আমার একটা ব্লগও শেয়ার করবেন না কারোর সাথে, আপনাকে দ্বারা আমার একটা ভিডিও শেয়ার হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আসলে ভালো ইউটিউবারও নই, আর আমি হয়তো আপনাকে কিছুই হেল্প করতে পারিনি, ব্যাপারটা হয়তো তাই। যাই হোক, আজকে রমজানে আমি এই খাবারটা প্রথম বানাচ্ছি, যেটাকে বলা হয় চিজি ফ্রুটস স্যালাড টাইপের কিছু একটা, যেখানে আমি একটা ডিম, সরি, একটা কলা দিয়েছি আর অর্ধেকটার কম একটু আম দিয়েছি, দুটোই খুব মিষ্টি। আর ছিল একটু স্ট্রবেরি, ওটা দিয়েছি। আর এই খাবারটার খেতে খুবই মজা। আমি সাথে একটু, যেহেতু এখন রমজান, সবার কাছেই তো ডেটস থাকে, মানে খেজুর, একটা খেজুর দিয়েছি। আমি খেজুর খুব একটা খেতে পারি না, ভীষণ মিষ্টি থাকে, আমার দাঁতে লাগলে আমার খুব দাঁত ব্যথা করে, তো এই জন্য আমি খুব কম খেজুর খাই, একটা খেজুর দিয়েছি। আর এখানে দিতে হবে একটুখানি গুঁড়ো দুধ আর টক দই। টক দই দিলে খুব ভালো হয় খেতে। কেউ চাইলে এখানে এই খাবারটা, মানে যদি কেউ বলেন যে একদম মেইন খাবার হিসেবে, মেইন ডিশ হিসেবে খাবেন, সেটাও খেতে পারেন। সেখানে কিছু ওটস দিতে পারেন, কিছু ফ্রুটস ওটস পাওয়া যায়, সেগুলোও দিতে পারেন, তাহলে খুব ভালো একটা মিল হয় আর কি, একদম হেলদি। এবং রমজানের পর এরকম ফ্রুটস সালাদ খেলে কান্না ভালো লাগবে, ওরকম মানে। আমি যদিও ওটস খেতে পাই না, তাই জন্য ওটা আমার কাছে সবসময় থাকে না, কিন্তু আমার হাজব্যান্ড মাসুদ খুব ওটস খেতে ভালোবাসে। আমার মনে হয় আমার এই ব্লগটা দেখে ওর একটু হলে উপকার হবে, আমি ওকে বলবো যে এটা তুমি করে খেও, খুব ভালো লাগবে। আর আপনারা যদি কেউ করে খান জানাবেন,
এটা খুব মজার একটা খাবার, তবে সাথে টক দইটা মাছ, টক দই না দিলে খেতে ভালো লাগে না। আমি যেটা ছিল, আমার ঘরে টক দই ছিল না, মিষ্টি দই ছিল, তাই মিষ্টি দই দিয়েছি। আমার কাছে মনে হয়েছে খুব মিষ্টি, এত মিষ্টি খাবার খেতে ভালো লাগে না আমার কাছে। মনে হলো যে একটু হালকা একটু কম মিষ্টি হয়ে টক টক থাকতো তো খেতে বেশি ভালো লাগতো। নেক্সট টাইম আমি যখন বানাবো তখন আমি টক দই দিয়ে বানাবো এই আর কি। আর এখন বানাচ্ছি গ্লুকোজ, যেটা আমাদের প্রথম রোজা ছিল, সাজিদ আমার সাথে রোজা ছিল, তো ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো। আপনারা তো জানেন আমরা সবাই অসুস্থ ছিলাম, আমাদের শরীরের কন্ডিশন সত্যিই অনেক খারাপ, খুব দুর্বল। তো সাজিদ রোজা রাখার পরে এরকম অবস্থা হলো যে অর্ধেক বেলার পরে ও একদম একবার একটু টয়লেটে গেল, তারপর আর নড়াচড়া করতে পারছিলো না, পুরাটা সময় সোফায় একটু শুয়ে শুয়ে ছিল। এভাবেই ও রমজান ওই প্রথম রোজাটা রেখেছে, তো খুব কষ্ট হয়েছে বুঝলাম। তারপরে আসলে ওকে আর প্রেশার দেয়নি রোজা রাখার জন্য, আমাদের তো আজকে চতুর্থ রোজা চলছে, তো আমি এই জন্য ওর জন্য একটু গ্লুকোজ করেছিলাম। গ্লুকোজ খেলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, আমি ওকে বললাম যে গ্লুকোজ খাও, খুব দ্রুত এনার্জি ফিরে পাবা। আর সোফিয়া খুব মিষ্টি খেতে ভালোবাসে, দানি মিষ্টি খাবে, ম্যাঙ্গো জুস খাবে, মুড়ি খাবে, এটা হচ্ছে ওর। ওই কোনো ভাজা পোড়াও একদমই খায় না, সাজিদও ভাজা পোড়া খেতে চায় না, আমারও এরকম এই যে ছোলা বড়া পেঁয়াজু আমার এগুলো কোনোটাই ভালো লাগে না। কিন্তু আমাদের ট্রেডিশন যে আমরা এটা খাবো, ছোটোবেলায় খেয়ে এসেছি, খুব ভালো লাগতো ছোটোবেলায়। আমি তো মানে মাঝে মাঝে এরকম হতো যে দুটো বড়া আমি লুকিয়ে রাখতাম কি পরে খাবো সেই জন্য, কারণ আমাদের বাড়ি ভর্তি মানুষ ছিল, আমাদের অনেক ঘরে কামলা থাকতো, কাজের লোক থাকতো, আমরা অনেক লোক মানে প্রায় 10-12 জন মিলে থাকতাম, তো তো ভাগে অনেক সময় পাওয়া যেত না, সেদিন 2 পিস বা 3 পিস লুকিয়ে রাখতাম পরে খাবো সেই জন্য। খেজুর এরকম করতাম, তখন খুব ভালো লাগতো খেজুর খেতে, এখন আমার খেজুর ভালো লাগে না, কারণ আমার দাঁতের লাগে, আমার দাঁতে একটু প্রবলেম আছে সেই জন্য মনে হয়। তো যাই হোক, প্রথম রমজানে আয়োজন ছিল খুবই সামান্য, একটু ছোলা ছিল আর এই যে ফ্রুটসের এই চিজি ফ্রুটস সালাদ, এটা খুব ভালো ছিল, চিজ ছাড়া চিজি ফ্রুটস, মানে দেখতে ওই গুঁড়াদুধের জন্য চিজি চিজি দেখায় সেই জন্য খুব ভালো লাগে। আর সোফিয়া যথারীতি মুড়ি আর মিষ্টি নিয়ে বসে গেছে। তো এটাই ছিল আমাদের প্রথম রোজা, তো প্রথম রোজা আমাদের খুবই সামান্য আয়োজন ছিল, আলহামদুলিল্লাহ যে যেটুকুন ছিল এটুকু খেয়ে পেট ভরে গেছে, এর থেকে বেশি খাওয়া সম্ভব না। তো এরকম করে আমার খুব সামান্য আয়োজন থাকবে, কোনো রাতে খুব বেশি আয়োজন থাকবে না, তারপরেও টুকটাক আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করবো যে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের খুব সুন্দরভাবে রোজাগুলো কাটাচ্ছেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।